কলকাতা থেকে 174 কিলোমিটার দূরে লালমাটি ও শালশিমুল মহুয়ায় সাজানো প্রকৃতির এক অন্যতম পর্যটন কেন্দ্র হল ঝাড়গ্রাম। 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আলাদা হয়ে স্বতন্ত্র জেলা হিসেবে অবস্থান করছে ঝাড়গ্রাম। এটি মেদিনীপুর ও উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চল। আপনারা চাইলে ট্রেনে বাসে অথবা গাড়ি বা বাইকে করে চলে আসতে পারেন লালমাটির দেশ ঝাড়গ্রামে। আপনারা হাওড়া থেকে বিকেল 5:25-এর স্টিল এক্সপ্রেসে করে 7:30-এর মধ্যে চলে আসতে পারেন ঝাড়গ্রামে। গাড়ি বা বাইকে কলকাতা থেকে খড়গপুর হয়ে লোধাশুলির জঙ্গলকে পিছনে ফেলে আপনারা পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে গেলেই আপনারা দেখতে পাবেন ঐতিহ্যশালী ঝাড়গ্রাম রাজবাড়ি। আপনারা চাইলে রাজবাড়ি গেস্ট হাউসে অথবা লোধাশুলির জঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে লোধাশুলির প্রকৃতির পর্যটন কেন্দ্র গেস্ট হাউসে এসে আপনারা এক রাত কাটাতে পারেন। এছাড়াও স্টেশন সংলগ্ন বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসগুলোতেও আপনারা থাকতে পারেন। আপনারা প্রথমেই ভালো করে ঘুরে ফেলতে পারেন ঝাড়গ্রামের প্রসিদ্ধ রাজবাড়িটি। 1952 খ্রিস্টাব্দে সর্বেশ্বর সিং এই রাজবংশের প্রতিষ্ঠাতা। ফতেপুর সিক্রির রাজপুতদের চৌহান গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এই সর্বেশ্বর সিং। ঝাড়গ্রামের এই রাজবাড়িটি প্রায় 400 বছরের পুরানো। এই রাজবাড়ির একতলায় অর্থাৎ নিচের তলাটিকে করা হয়েছে হোটেল। রাজবাড়ি দেখার জন্য আগে থেকে পারমিশন নিতে হয় বিশেষ করে। এই রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে চতুর্মুখ শিব, লোকেশ্বর বিষ্ণু এবং মা মনসা দেবীর মন্দির। এছাড়াও কিছুটা দূরেই রয়েছে কিংবদন্তি খ্যাত সবিতার দাসী সাবিত্রীর মন্দির। প্রাচীনকালে মন্দিরটি ছিল পাথরের, পরে 1920 সালে বর্তমান মন্দিরটি তৈরি হয় নতুন করে। এখানে মানবী দেবী সবিতার কেশ ও খড়গ পূজিত হয় আজও। মূর্তিটি পূজিত হয় চন্দন ও সিঁদুর দিয়ে। প্রতিদিন মন্দিরটি সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আর বিকেলে সূর্যাস্ত থেকে 2 ঘন্টা খোলা থাকে এই মন্দিরটি। আপনারা চাইলে প্রতিমা দর্শন করে পুজো দিতেও পারেন। আপনারা ঝাড়গ্রাম রাজবাড়ির ভিতর আর রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্স ভালো করে ঘোরার পর বেরিয়ে পড়তে পারেন সাইট সিনের উদ্দেশ্যে। এবার আপনারা চলে যেতে পারেন ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে। এটি একটি মিউজিয়াম বা সংগ্রহশালা। এই মিউজিয়ামে রয়েছে আদিবাসী লোকেদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, জিনিসপত্র। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও দেবাচার। এই মিউজিয়ামের দেয়ালগুলিতে সুন্দর করে সাজানো রয়েছে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের লোকেদের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্ত। এছাড়াও এখানে রয়েছে আদিবাসীদের পরনের বস্ত্র এবং তাদের ব্যবহৃত বাসনপত্র। এরপরেই আপনারা চলে আসতে পারেন চিল্কিগড় কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে। অতীতের পঞ্চরত্ন মন্দিরটি পরিত্যক্ত হয়েছে 1348 সালে। জঙ্গলের মধ্যে পুরানো রীতিতে নতুন করে মন্দির হয়েছে অশ্বরূঢ়া, ত্রিনয়না, চতুর্ভুজা ও অষ্টধাতুর জাগ্রতা শক্তির দেবী কনকদুর্গার। প্রাচীনকালে আগে কনক অর্থাৎ সোনায় নির্মিত দেবীকে লুট করে ভাস্কর পণ্ডিত। এই কনকদুর্গা দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন এখানকার রাজাকে। প্রায় 300 বছর ধরে এই মন্দিরের বেদিতে রয়েছেন এই জাগ্রতা দেবী। কথিত আছে প্রাচীনকালে এই মন্দিরে প্রত্যেক অমাবস্যায় নরবলি হতো, এখন ছাগল ও মোষবলি হয়। জঙ্গলের ঠিক নিচ দিয়ে আর শালবনের মধ্যে দিয়ে বয়ে চলেছে টুলুং নদী। চিল্কিগড়ে চাইলে আপনারা পিকনিক বা চড়ুইভাতি করতে পারেন। আপনারা চাইলে এই মন্দিরের যাত্রী আবাসেও থাকতে পারেন। এর সাথেই আপনারা দেখে আসতে পারেন রজক অর্থাৎ ধবলদের হারিয়ে ধবলদেব উপাধিধারী ধলভূম রাজাদের ডুলুং নদী পেরিয়ে চিল্কিগড় রাজবাড়িতে।
ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহের চুয়ার বিদ্রোহে অংশ নেন চিল্কিগড়ের রাজা। এই রাজবাড়ি এখনও ভগ্নপ্রায়। এই রাজবাড়ির পাশেই রয়েছে কনক দুর্গা মন্দিরের দুর্গা দালান আর রাধাকৃষ্ণের মন্দির। চিল্কিগড় রাজবাড়ি দেখে এরপর আপনারা চলে যেতে পারেন ডিয়ার পার্ক তথা ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায়। এখানে রয়েছে হরিণ, ময়ূর, অ্যান্টিলোপ, নীলগাই, হায়না, কুমির, নেকড়ে ও বিভিন্ন প্রকার প্রজাতির পাখি। এই সমস্ত সাইট সিন দেখার পর আপনারা বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। ঝাড়গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে শাল, সেগুনে ভরা ও সুন্দর পাহাড়ি টিলার সাজানো আদিবাসীদের স্থান বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাইক বা কারে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বেলপাহাড়ির শিয়রে অবস্থান করছে পিয়াল, ঝাউ, সোনাঝুরি ও শিরীষ গাছের মতো আরও বিভিন্ন ধরনের গাছের মেলা। বেলপাহাড়ি থেকে লালমাটির পথ ধরে 9 কিলোমিটার দূরে অবস্থান করছে আর এক স্বপ্নপুরী ঘাগড়া জলপ্রপাত বা ঘাগড়া ওয়াটারফল। খান্দারানি নদী ও দমুয়ানি নদীর সাথে তারাফেনী নদীর মিলনের ফলে এই ঘাগড়া জলপ্রপাতের সৃষ্টি। এই জায়গাটিতে চাইলে আপনারা স্নানও করতে পারেন। এই ঘাগড়া জলপ্রপাতের জল স্বচ্ছ নীল। এই জলপ্রপাতের পাশে থাকা পাথরগুলোর মধ্যে অনেক পটহোলস আছে, অর্থাৎ অনেক পাথরের মাঝখানে অনেক গোল গোল গর্ত রয়েছে। ঘাগড়া জলপ্রপাত দেখার পর আপনারা গাদ্রাসিনি পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। চারিদিকে জঙ্গলে ঘেরা এই পাহাড়টি অতীব সুন্দর এক পর্যটন কেন্দ্র। এই পাহাড়ের খাড়াই পথ ধরে কিছুটা ওপরে ওঠার পর দেখতে পাবেন বাসুদেব মন্দির। এরপর আরও কিছুটা বরাবর উঠে গেলেই দেখতে পাবেন শিব মন্দির। এই পাহাড়ের পাথুরে পথ বেয়ে ওপরে উঠলেই দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা জঙ্গলের অতীব মনোরম এক প্রাকৃতিক দৃশ্য। এর সাথেই আপনারা দেখতে পাবেন গাদ্রাসিনি কেভ বা গাদ্রাসিনি গুহা। এরপরেই আপনারা চলে আসতে পারেন তারাফেনী ব্যারেজ বা তারাফেনী ড্যামে। তারাফেনী নদীর ওপরেই অবস্থান করছে এই তারাফেনী ড্যাম। তারাফেনী ড্যাম থেকে বেরিয়ে এরপর আপনারা চলে আসতে পারেন খান্দারানি ড্যাম বা খান্দারানি লেক। বেলপাহাড়ির অত্যন্ত মনোরম ও সুন্দর লেক হল এই খান্দারানি লেক। এই লেকের চারিদিকে রয়েছে শাল, সেগুনে ভরা আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা অত্যন্ত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। এই সুন্দর টলটলে খান্দারানি লেকের জলের চারিদিকে আসা যাওয়া রয়েছে প্রচুর সুন্দর সুন্দর পরিযায়ী পাখির ভিড়। শীতকালে এই খান্দারানি লেকের প্রচুর পরিযায়ী পাখি আসে। খান্দারানি লেক দেখার পর জঙ্গলের মধ্যে লালমাটির পথ ধরে চলে আসতে পারেন লালজল কেভে। এখানে রয়েছে পাহাড়ের ঠিক উপরে গুহা আর তাকে ঘিরে রয়েছে মন্দির। পাহাড়ের ঠিক নিচে রয়েছে রান্না করার জায়গা আর এর চারপাশে রয়েছে খুবই সুন্দর পাহাড়ে ও জঙ্গলে ঘেরা এক অতীব সুন্দর মন মাতানো প্রাকৃতিক দৃশ্য। আর তাকে ঘিরে রয়েছে মন শান্ত করা এক অত্যন্ত শান্তকর পরিবেশ। এরপর আপনারা চলে আসতে পারেন ময়ূরঝর্ণা জঙ্গলে। পুরো পথটাই চারিদিকে জঙ্গলে ঘেরা। এটি সুতান 12 মাইল জঙ্গলের অংশ। এই জঙ্গলে রয়েছে হাতি। এই হাতির দল যখন এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে যায় তখন তারা জঙ্গলে ঘেরা এই অঞ্চলের ওপর দিয়েই যায়। সেই কারণে রাস্তার ধারে ধারে হাতি পারাপারের জন্য ওয়ার্নিং বোর্ড লাগানো আছে। এখানকার জঙ্গল দেখার জন্য রয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আপনারা জঙ্গলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তারপর আপনারা বেলপাহাড়ি ছেড়ে আরও 10 কিলোমিটার গিয়ে
তামাজুড়ির বাসপথের ভোলা বেদা থেকে আরও 18 কিলোমিটার পায়ে হেঁটে বা গাড়িতে করে চলে যেতে পারেন কাঁকড়া মানে পাহাড় আর ঝোড় মানে জঙ্গল, অর্থাৎ কাঁকড়াঝোড় জঙ্গলে। আপনারা যদি এই কাঁকড়াঝোড়ে থাকতে চান তাহলে কাঁকড়াঝোড় ফরেস্ট তথা বনবাংলো বা ট্যুরিস্ট লজ বুক করে থাকতে পারেন। এই কাঁকড়াঝোড় জঙ্গলটি গভীর বন দ্বারা বেষ্টিত, চারিদিকে মানুষজনের প্রায় দেখা পাওয়া যায় না বললেই চলে। এরই সাথে কাঁকড়াঝোড়ে বিদ্যুৎ ব্যবস্থা নেই বললেই চলে, তাই সাথে রাত কাটানোর জন্য কেরোসিনের আলো, টর্চ এই সমস্ত রেখে দিতেই পারেন। আর তার সঙ্গে জল পরিশোধক, মশা তাড়াবার ধূপ বা ক্রিম নিয়ে রেখে দিতে পারেন। শাল, সেগুন, কুসুম, পলাশ ও মহুয়া ঘেরা এই কাঁকড়াঝোড় গভীর জঙ্গলে রয়েছে লেপার্ড, বাঘ ও হাতি। এছাড়াও রয়েছে বুনো শুয়োর ও ভালু, যারা রাতের বেলায় কেন্দু ও মহুয়া খেতে আসে এই জঙ্গলে। এই কাঁকড়াঝোড়ের কাজু, কফি ও কমলার চাষ হয়। এই জঙ্গলের পাহাড়ি নদীর তীরে 28টি গ্রামে হাজারেরও বেশি সাঁওতাল, মুন্ডা ও ভূমিজ উপজাতির আদিবাসীরা বসবাস করছে। এদের সামান্য চাষবাস হলেও কেন্দুপাতা সংগ্রহ এদের জীবিকা। কাঁকড়াঝোড় জঙ্গলে শালবনের মেলা পর্যটকদের এক অন্যতম আকর্ষণ কেন্দ্র। পশ্চিমে সীমানা ধরে ঘরঘরা নালা তথা ভৈরবী নদী প্রবাহিত হচ্ছে। এই নদীর এপারে বাংলা আর ঠিক তার ওপারেই ঝাড়খণ্ড। বিক্ষিপ্ত বোল্ডারের ঠিক মাঝামাঝি দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনিল নদী, মাকুলি গিয়ে পড়েছে সুবর্ণরেখা নদীতে। এরই সাথে আপনারা দেখে নিতে পারেন মাকুলি ঝর্ণা। এরপরই আপনারা বেরিয়ে পড়তে পারেন ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। এই ঢাঙ্গি কুসুমে রয়েছে একটা ছোট্ট জলপ্রপাত। এই জলপ্রপাতটি বর্ষাকালে বেশ ফুলে ফেঁপেই ওঠে। তখন এই জলপ্রপাতটির এক অন্যতম মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই জলপ্রপাতটি স্থানীয় ভাষায় ঢাঙ্গি কুসুম হুদহুদি জলপ্রপাত নামে পরিচিত। ঢাঙ্গি কুসুম ঘুরে নেয়ার পর আপনারা চলে যেতে পারেন কেতকি লেকে। এই কেতকি লেকের চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের এক অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যাবে। এখানে চাইলে আপনারা এক রাত কাটাতে পারেন। এরপর আপনারা চারিদিক ঘেরা সুন্দর পাহাড় ও জঙ্গল বেষ্টিত জঙ্গলমহল বেলপাহাড়ি ছেড়ে চলে আসতে পারেন ঝাড়গ্রামে। এরপর ঝাড়গ্রাম থেকে গাড়ি, বাইক অথবা ট্রেনে করে যাত্রা শুরু করতে পারেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না জানো।